হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চারনা থেকে শুরু করে পাসানা স্বর্ণের ভিতরে 18 জোড়া সবসময় রাফিজ করার জন্য ঝুমকা কানের দুলের ডিজাইন এনেছি। এখানে আমি কিছু কথা বলবো ডিজাইন বিষয়ে। আপনি যদি ভালোভাবে ভিডিওটি দেখেন আর আমার কথাগুলো শুনে যদি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তাহলে আপনি খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আমার এই স্বর্ণের বিষয়ে কিছু অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি স্বর্ণের কাজ করেছি, সেই কারণে আমি আপনাদের ভালো পরামর্শ দিয়ে থাকি। ফ্রেন্ডস, এখানে শুধু ডিজাইন দেখলে হবে না, কারণ আপনার কিছু জানতে হবে। যদি না জানেন আপনি কীভাবে তৈরি করবেন? ফ্রেন্ডস, এখানে 18 জোড়া ডিজাইনই আপনি সবসময় ইউজ করতে পারবেন। তো সেটা কীভাবে তৈরি করবেন? আপনি যখন জিনিসটা তৈরি করবেন তখন ছোট করে এখান থেকে যদি কোনো ডাবল পাটের ঝুমকা আপনার চয়েস হয়, সেটা আপনি সিঙ্গেল ঝুমকা দিয়ে, শুধু একটা ঝুমকা দিয়ে ডিজাইনটা তৈরি করবেন। আর যখনই তৈরি করবেন তখন স্বর্ণকারকে বলবেন আমি সবসময় ইউজ করব, ছোট করে শুধু সিঙ্গেল ঝুমকা দিয়ে জিনিসটা তৈরি করবেন, তাহলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, আর যদি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে চান, তাহলে আপনি সেটা এখানে যেরকম ডিজাইন রয়েছে এরকম সেম করে তৈরি করতে পারেন। আর আপনি যদি এই ডিজাইনগুলো ভালো স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম হলমার্ক স্বর্ণ দিয়ে এই জিনিসগুলো তৈরি করলে আপনার বেশি ভালো হবে। ফ্রেন্ডস, আর আপনি যদি সবসময় রাফিজ করার জন্য এখান থেকে কোনো ডিজাইন চয়েস করেন, তাহলে আপনি সেটা বাঁকাডার দিয়ে জিনিসটা তৈরি করবেন। স্বর্ণকারকে বলবেন বাঁকাডার দিয়ে তৈরি করে দিতে। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন, তাহলে আপনি পুশডার দিয়ে জিনিসটা তৈরি করবেন, তাহলে কী হবে, আপনি ব্যবহার করে ভালো পাবেন। ফ্রেন্ডস, আশা করি আমি যে কথাগুলো আপনাকে বলেছি কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম নিয়ে আসি। তো ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে, অন্য কোনো